ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিখবো নবম দশম শ্রেণির উচ্চতর গণিতের নয় দশমিক দুইয়ের ফাংশন বিষয়ক দুইটি অঙ্ক নয়ের খ এবং ক তো আমরা গত ক্লাসে করেছিলাম ক এর এই অংশটা সূচকীয় ফাংশন এটাও সূচকীয় কিন্তু লগ দেওয়া আছে তো আমরা খ নম্বরটা যদি শুরু করি তো খ নম্বর দিয়ে আমাদের কাজ করতে হবে কি সেটা একটু বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে লেখচিত্র আঁকতে হবে ডোমেন নির্ণয় করতে হবে এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তো আমরা এটা দিয়ে আগে কী বের করবো বিপরীত ফাংশন তাহলে ওয়াই ইকাল টু লগ টেন বেস দিয়ে এক্স এটার মান দিয়ে এই যে সমীকরণ দিয়ে আমাদের কী বের করতে হবে বিপরীত ফাংশন তো বিপরীত ফাংশন বের করার জন্য আমাদের যে কাজটা করতে হয় এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হয় তো আমরা যদি এটা এক্স এর মান বের করতে চাই তাহলে আমাদের কিছু এক্সটা বিষয় জানা লাগবে যেমন লগ এ বি সমান যদি সি হয় তাহলে আমরা লগের সূত্র অনুযায়ী জানি যে এর সোজা যেটা থাকে সেইটা সমান যেটা বেস থাকে সেটা বেজ হয় আর যেটা একা থাকে সেটা এই বেজের পাওয়ার হয় তাহলে বি সমান এটু দি পার্সি খেয়াল করো এই লগের সোজা যে থাকে সেইটার সমান এই হচ্ছে বেজ বেজটা বেজই হবে আর পাওয়ারটা একা যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার হবে তাহলে এখানে একটু খেয়াল করি আমরা লগের সোজা কে আছে এক্স তাহলে আমরা এখানে লিখতে পারি বা এক্স সমান এখানে কি বলেছিলাম বেজ বেজই থাকবে তার মানে টেন বেজ ছিল সেটা টেন থেকে গেল। আর পাওয়ার কে হবে পাওয়ার হবে একাটা তো এখানে একা কে আছে ওয়াই তাহলে এর পাওয়ার হবে ওয়াই একদম এক লাইনে অঙ্ক শেষ কিন্তু এখানে অবশ্যই সাইড নোট দিতে হবে সেটা কি লগ এর বা লগারি দমের অনুসারে আমরা লিখতে পারি লগারি দমের সংজ্ঞা অনুসারে এটা লিখে দিতে এখন এই সেটা দিয়ে বিপরীত ফাংশন লিখতে পারি অতএব বিপরীত ফাংশন সেটা কি হবে জাস্ট এর যেখানে ওয়াই আসছে সেখানে আমরা এক্স লিখে দেব তাহলে টেন টু দি পাওয়ার এক্স এটা কেন আসে কিভাবে আসে এর ব্যাখ্যাও আছে তবে এগুলো আমরা এক দশমিক দুয়ের অর্থাৎ সাধারণ যে ফাংশন ছিল সেখানে বিপরীত ফাংশন বের করার উপায়ের মধ্যে বারবার দেখিয়েছি এজন্য আমি এখানে আর এত ডিটেল দেখতে চাচ্ছি না যদি কারোর এটা দেখতে মন চায় তাহলে সে এক দশমিক দুয়ের ভিডিওগুলো দেখবে তাহলে ওখান থেকে পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশন যদি কেউ এটাকে এফ অফ এক্স ধরো তাহলে সে এটা অবশ্যই এফ ইনভার্স এক্স লিখে লিখতে পারবে এটা হচ্ছে বিপরীত ফাংশন না লিখলেও চলবে লিখলেও চলবে কোনো সমস্যা নেই এখন আমাদের কাজ হচ্ছে লেখচিত্র অঙ্কন করা এবং সেই লেখচিত্র থেকে ডোমেন এবং রেঞ্জ বের করা তো আমরা এখন লেখচিত্র আঁকব লেখচিত্র আঁকার জন্য আমাদের বরাবরের মতো একই কাজ সেটা কী আমরা এখানে শখ আঁকব এক্সের কয়েকটা মানের জন্য ওয়াইয়ের কয়েকটা মান বের করবো তাহলে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই যেহেতু এটা লগের ফাংশন লগ লগ হচ্ছে একটা স্পেশাল ক্যারেক্টার এই লগের একটা ধর্ম আছে সেটা কি এখানে জিরো হতে পারবে না আবার নেগেটিভও হতে পারবে না অর্থাৎ জিরোর চেয়ে বড়ো হতে হবে তো জিরোর চেয়ে বড়ো মানে পজিটিভ সংখ্যা এখন আমরা এটা লগ টেন এই যে এক্স তাহলে আমরা এখানে লিখে নেব লগ এক্স আমরা যদি এখানে জিরো দিই তাহলে অবশ্যই ইনভ্যালিড আসবে তোমরা দিয়ে দেখতে পারো জিরো দিলে এই যে মেয়ির আসে তাহলে আমরা জিরোর চেয়ে ইমিডিয়েট বড় কোনো সংখ্যা দেবো তুমি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানও দিতে পারবা তবে আমরা একটু চেষ্টা করবো একটু বড় দিলে আমাদের জন্য ভালো যদি জিরো পয়েন্ট ফাইভ বা জিরো পয়েন্ট টু ফাইভ দিতে চাও তাও পারো আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে শুরু করি জিরো পয়েন্ট ফাইভ যদি দেই পয়েন্ট ফাইভ দিলাম পয়েন্ট ফাইভ দিলে আসে মাইনাস জিরো মাইনাস জিরো আমি যদি এটার এখানে এক দেই এক দিলে কত আসবে শূন্য তাহলে আমি দিলাম ওয়ান ওয়ান দিলে আসলো জিরো আমি এখন 1.5 পয়েন্ট দিতে চাই ওয়ান দিলে আসে জিরো পয়েন্ট আচ্ছা টু দিলে কী আসে আমি একটু দেখি তাহলে আর ভগ্নাংশ নিতাম না টু দিই টু দিলে আসে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তারপর যদি আমি থ্রি দেই থ্রি দিলে আসে থ্রি দিলে আসে জিরো পয়েন্ট ফোর সেভেন তারপরে যদি আমি ফোর দেই ফোর দিলে আসে জিরো পয়েন্ট সিক্স ফোর দিলে আসে জিরো পয়েন্ট সিক্স আর বেশি দিতে চাচ্ছি না এই পর্যন্তই থাক এটা আসতে ধীরে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আমরা যতই দিতে থাকি বাড়তে থাকবে তাহলে আমরা এটাকে চিত্রে পরিণত করবো এখন যদি এটাকে আমি চিত্র দেই তাহলে ব্যাপারটা কি আসে আমরা একটু দেখতে চাচ্ছি এটা এক্স অক্ষ দিলাম এখন ওয়াই অক্ষ দিলাম এখানে আমরা কয়েক ঘর সমান এক একক ধরবো সেটা আমাদের ইচ্ছা কেউ দশ ঘর সমান ধরে কেউ পাঁচ ঘর ধরে তবে আমরা পাঁচ ঘর ধরেছি বারবার এর জন্য পাঁচ দিয়ে করলে আমাদের জন্য ভালো পাঁচ ঘর সমান এক একক ধরে আমরা চিত্রটা আঁকছি তো এখানে চিত্রটা আঁকার জন্য আমরা কি করব এক্স এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই তাহলে এখানে আমাদের প্রথম ঘর আছে কত জিরো পয়েন্ট ফাইভ আমি আগেই বলেছিলাম জিরোর একটু ইমিডিয়েট পরে ধরলেও আমাদের হতো জিরো পয়েন্ট ওয়ান ধরলেও হতো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ ধরলেও টু পয়েন্ট টু ফাইভ ধরলেও হতো তো আমরা এখান থেকে কাছাকাছি একটা মান নিব তো আমাদের যদি আমরা পয়েন্ট ফাইভকে ফাইভ দিয়ে গুণ করি কারণ আমাদের ঘর সংখ্যা বের করার জন্য ফাইভ দিয়ে গুণ করতে হবে তাহলে হয় টু পয়েন্ট ফাইভ তা আগে আমরা এখানে একটু মান ধরে নিই এটা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাঁচ দশ পনেরো বিশ তো আমরা এখানে এখন বসাবো এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হয় টু মানে আড়াই ঘর আর এটাকে পাঁচ দিয়ে গুণ করলে হবে কত পাঁচ ছ তিরিশ সরি এটা পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো মানে ওয়ান পয়েন্ট ফাইভ হবে তাহলে এটা হচ্ছে আড়াই তার মানে এই বরাবর মাছ বরাবর এখানে হচ্ছে ওয়ান মানে একদম কাছে কাছে তারপরে কত হচ্ছে ওয়ান বসালে হচ্ছে কত জিরো ওয়ান বসালে জিরো মানে পাঁচ ঘরে শূন্য তারপরে দুই ঘরে কত হচ্ছে দুই ঘরে হচ্ছে হচ্ছে দশ দশ ঘর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এটা হচ্ছে দশ আর এটা ওয়ান পয়েন্ট ফাইভ একদম কাছাকাছি তারপরে তিন ঘরে তিন পাঁচে পনেরো আর এখানে হচ্ছে কত পয়েন্ট ফোর সেভেন গুণ ফাইভ তাহলে আসে কত আমাদের টু পয়েন্ট থ্রি ফাইভ মানে আড়াইয়েরও একটু কম আর এদিকে হচ্ছে পনেরো ঘর পাঁচ দশ পনেরো আর এদিকে ধরুন পর্যন্ত পাঁচ হলে আড়াই এই কাছাকাছি এরকম তারপরে কত আছে তারপরে আছে কত থ্রি গেলো ফোর ফোরে আসে কত বিশ এখানে আর এখানে আছে সিক্স তার মানে পাঁচ তিরিশ তিন ঘর তার মানে এর থেকে একটু উপরে উঠল কিন্তু পাঁচ ঘরের থেকে কম কিন্তু তিন ঘর মানে দুই ঘর কম এভাবে যদি আমরা দিতে থাকি আস্তে আস্তে করে কি বাড়তে থাকবে তো এর বাম দিকে আরও একটা পয়েন্ট হলে আমাদের জন্য ভালো হতো যদি আমি আর একটা পয়েন্ট দিতাম তাহলে কি হতো আমি একটু দেখতে চাই লগ পয়েন্ট মনে করো আমি টু ফাইভ ধরলাম টু ফাইভ ধরলে হয় মাইনাস জিরো পয়েন্ট সিক্স আমি বলছি কি যদি জিরো পয়েন্ট টু ফাইভ ধরতাম তাহলে আমাদের আসতো কত আসতো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স তা জিরো পয়েন্ট সিক্সকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করতাম তাহলে তো তিন ঘর এরকম আরেকটু কাছাকাছি আসতো এরকম আমি জাস্ট চিহ্নিত করার জন্য এটা করলাম না লিখলেও কোনো সমস্যা নেই তাহলে আমরা এটাকে যদি যোগ করে দিই তাহলে এরকম একদম জিরোর কাছাকাছি আসবে কিন্তু জিরো কখনোই হবে না জিরোর একদম কাছাকাছি নাম্বার এখন আমরা এটাকে তো দিয়ে দিলাম এখন এখান থেকে বিন্দুগুলো বসাতে পারো না বসালেও কোনো সমস্যা নেই মানে লিখলে লিখতে পারো নাও লিখতে পারো কিন্তু আমাদের এখন এখান থেকে কী করতে হবে ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে আর ডোমেন এবং রেঞ্জ যদি আমরা বের করতে চাই তাহলে আমি আগেই বলেছি গত পাঠের ভিডিওর মধ্যে আগের পাঠের ভিডিওতে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করছি সেখানে একটু অন্যরকম ছিল তবে এখানে আর একটু বেশি ভালো বোঝা যাবে সেটা হচ্ছে খেয়াল করো এখানে আমরা এক্স এর মান এক্স এর মান যা তাই হচ্ছে ডোমেন তা আমরা এখানে লিখব চিত্র থেকে পায় ডোমেন তোমরা যদি সিম্বলিক দিতে চাও এরকম লিখতে হবে ডি অফ এফ এখান থেকে যদি আমরা রেঞ্জ বের করি তাহলে লিখি রেঞ্জ ডি ডির জায়গায় আর এখন দেখো এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা যেটা চিন্তা করেছি সেটা কি এক্স এর মানকে আমরা বলবো হচ্ছে ডোমেন তো এক্স এর মান এখানে সর্বনিম্ন মানটা আমরা আগে বের করব। তো এক্স এর সর্বনিম্ন মান দেখো জিরোর চেয়ে ওই পাশে এ পাশ থেকে না বাম পাশে হচ্ছে জিরোর চেয়ে ছোট। কিন্তু এ পাশের মান কত জিরোর চেয়ে বড়ো তা আমরা জিরোর চেয়ে বড়ো পাচ্ছি অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে জিরোর থেকে ইনস্ট্যান্ট পাশাপাশি নাম্বার তার মানে জিরোর চেয়ে বড় তাই আমরা জিরো বাদ দিয়ে দিলাম খোলা ব্যবধি এরপরে হচ্ছে সর্বোচ্চ মান দেখো একদম যেতে থাকছে ওদিকে তো একদম যদি এরকম যেতে থাকে তাহলে সে মান কত হবে সর্ব উচ্চ মান এখানে প্লাস ইনফিনিটি বা শুধু ইনফিনিটি এটাকে আমরা আর কোনো কিছু লিখতে পারি না তো যদি কেউ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে চাও তাহলে সে লিখবে হচ্ছে জিরো গ্রেটার দেন জিরো মানে এক্সের মান হচ্ছে জিরোর চেয়ে বড়ো এখন আমরা রেঞ্জ বের করবো রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মান দেখো সর্বনিম্ন মান এভাবে যদি যেতে থাকে আজীবন তাহলেও শেষ হবে না তার মানে সবচেয়ে ছোটো মান হচ্ছে মাইনাস ইনফিনিটির চেয়ে বড় অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে এখন এদিকে যদি এরকম তীর উঠতেই থাকে আমরা যদি সারা বছর মান বসাতে থাকি কিন্তু মান আস্তে আস্তে করে বাড়তে থাকবে যদিও চেঞ্জ আছে কিনা তোমরা একটু দেখতে পারো সেটা হচ্ছে আমি যদি এখানে লগ পঞ্চাশ বসাতাম তাহলে দেখো ওয়ান পয়েন্ট সিক্স আমি যদি একশো পঞ্চাশ বসাতাম তাহলে দেখো টু পয়েন্ট সামথিং তার মানে এভাবে আস্তে আস্তে করে বাড়তেই থাকবে এজন্য এখানে ওয়াইয়ের মান আস্তে আস্তে বাড়ছে দেখে ইনফিনিটি পর্যন্ত বাড়তে পারে তার মানে প্লাস ইনফিনিটি প্লাস না দিলেও চলে তাহলে এটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়েছে এরকম যদি হয় তাহলে আমরা এটাকে আর লিখতে পারি তবে তোমরা যদি মনে করো আমরা শুধু আর লিখবো তাও হবে শুধু এটা লিখবো তাও হবে দুটোই লেখার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা লিখলেই চলবে তাহলে আমরা দেখো তিনটা কাজই করতে পেরেছি যদি আমরা বর্ণনা না লিখি তাহলে অবশ্যই এটা লিখতে হবে আর যদি বর্ণনা লিখি তাহলে তো হলোই কোনো সমস্যা নেই তাহলে আমরা জাস্ট এখানে লগারিদমের সংজ্ঞা অনুযায়ী বিপরীত ফাংশনটা বের করেছি এরপরে মূল ফাংশনে এক্সের কয়েকটা মানের জন্য ওয়াই এর কয়েকটা মান বের করে চিত্রটা এঁকেছি এই চিত্র অনুযায়ী আমরা এই ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করেছি তাহলে আমাদের প্রশ্নে বলেছিল বিপরীত ফাংশন নির্ণয় করতে আবার লেখচিত্র আঁকতে ডোমেন এবং নির্ণয় করতে আমরা করেছি আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ তারপরও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে পরবর্তীতে তার সলিউশন করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই গ নম্বর প্রশ্ন ছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু